বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক দেশকে ভালোবাসে এমন লোকদের জায়গা করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে অনুরোধ করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ গঠনের দাবিও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, অভিনন্দন আসিফ মাহমুদ ভাই, আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবাসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায়, এমন লোকদের জায়গা করে দিন। তিনি আরও লিখেন, দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন সম্ভবত, পুরাতনদের দিয়ে আর কিছু হবে না, কারণ তাদের চিন্তাভাবনা পুরনো। আসিফকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনে বড় দুটি ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে বিসিবি। বলেছে, বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেবে। অন্যদিকে সব ধরনের ক্রিকেট থেকে দুই মাস ছুটি চেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 30 জুলাই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ইমেইলে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। সাইফউদ্দিন লিখেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়ায় এবং গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের সুযোগ পেয়েও দেশের বর্তমান পরিস্থিতিতে কানাডা যেতে না পারায় আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই আগামী দুই মাস আমি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাই। আশা করি ব্যাপারটা আপনারা ইতিবাচকভাবে নেবেন। বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে ছিলেন সাইফউদ্দিন। ছুটি চাওয়ায় তাকে বাদ দিয়ে এই দল সাজাতে হয়েছে নির্বাচকদের। দ্বিতীয় চার দিনের ম্যাচের পাশাপাশি 3 ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন সাইফউদ্দিন। এর আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া সাইফউদ্দিনকে বিসিবি টাইগার্স ক্যাম্পে রাখতে চেয়েছিল, যদিও পরে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিয়ে নিতে চেয়েছিলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের প্রস্তুতি, যদিও শেষ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভিসা পাননি তিনি, যার জন্য চরম হতাশা ঝেঁকে বসেছে সাইফউদ্দিনের মাঝে। সেই হতাশা ভুলতেই তাকে 2 মাসের ছুটি দিয়েছে বিসিবি। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।